আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আবারও লকডাউন শুরু হয়েছে, কি হবে আল্লাপাক জানেন। তো আমরা পড়াশোনা চালিয়ে যাব। গত ক্লাসে মেয়েরা আমার ভিডিওটা ঠিক অঙ্কটার মনে হয় 4-5 লাইন বাকি থাকতে অফ হয়ে গিয়েছিল। আজকে আমরা সেই পুরো অঙ্কটা দেখে নাও যে লসাগু হয়েছিল কত, 75। তাহলে ক খ কোম্পানি বাস দুটি 75 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট পরপর ছাড়বে। এখন কথা হচ্ছে 75 মিনিট কিভাবে 1 ঘন্টা 15 মিনিট হলো? 75-এর ভিতরে কি আছে? 60 মিনিট আছে। 60 মিনিট সমান 1 ঘন্টা, এই হচ্ছে সেই 1 ঘন্টা। আকারটা দেইনি, আমি দিয়ে নিচ্ছি। আর বাকি থাকে 15 মিনিট, তাহলে 60 আর 15 কিন্তু 75 মিনিট, ঠিক আছে? তো এই জন্য 75 মিনিটকে আমরা 1 ঘন্টা 15 মিনিট লিখতে পারি। তারপরে সকাল 8:45 দুইটা কোম্পানির বাস একত্র হয়েছিল, তাহলে পুনরায় আবার এই 8:45 আর 1 ঘন্টা 15 মিনিট যোগ করে দিবা, তাহলে পুনরায় আবার 10টায় বাস দুটি একত্রে মিলিত হবে। আমরা লসাগুর যে তিনটা বড় অঙ্ক করেছি মেয়েরা, এই তিনটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে এই ব্যাপারে আরো করাবো ইনশাল্লাহ। আসলে আমার একটা মাত্র ক্লাস, মানে এত কম ক্লাস নিয়ে এত পড়ানো যায়। আজকে আমরা গসাগু করব। গ সা গু, এটার পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ। আমরা লসাগুর ক্ষেত্রে পড়েছিলাম গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে পড়ব গুণ নিয়োগ। এখন গুণ নিয়োগ মানে কি? আসো আমরা একটু বইয়ের ভাষায় চেষ্টা করি, আমি তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব। একজন শিক্ষক 8টি কমলা তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান, তিনি কতজন শিক্ষার্থীর মধ্যে কমলাগুলোকে সমানভাবে ভাগ করে দিতে পারবেন? এখানে প্লেটে কয়টা কমলা দেওয়া আছে? 8টি। নিচের ছকে খালি ঘর পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। আছে শিক্ষার্থীর সংখ্যা আর কমলার সংখ্যা 8। আছে যে সকল সংখ্যা দ্বারা 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো হলো 8-এর গুণ নিয়োগ। খেয়াল করো, যে সকল সংখ্যা দ্বারা 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোই হচ্ছে 8-এর গুণ নিয়োগ। 8-এর গুণ নিয়োগগুলো হলো 1, 2, 4 এবং 8। মানে এই সংখ্যাগুলো দ্বারা তুমি 8কে ভাগ করতে পারবে না, পারবে। কোন সংখ্যার গুণ নিয়োগগুলোর মধ্যে সবসময় 1 এবং ওই সংখ্যা থাকে, মানে কোন সংখ্যার গুণ নিয়োগ 1 এবং ওই সংখ্যাটা অবশ্যই থাকবে, তার মধ্যে বাড়তিও কিছু থাকতে পারে। ক এর গুণ নিয়োগ হলো যে সংখ্যা দ্বারা ক কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, নিচের টেবিলে গুণ নিয়োগগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। আমরা প্রথমে শিখব কিভাবে গুণ নিয়োগগুলো আমরা লিখব। আচ্ছা, এই সংখ্যাটার সলিউশন কি? 8-এর গুণ নিয়োগগুলো কি? 4, 8। কি বলেছে যে একজন শিক্ষক 8টি কমলা তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান, তিনি কতজন শিক্ষার্থীর মধ্যে কমলাগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন? এখানে 4 জন শিক্ষার্থী থাকলে 4×2=8, 8 জন শিক্ষার্থীর মধ্যে তিনি কমলাগুলো ভাগ করে দিতে পারবেন। 4 জনের মধ্যেও পারবেন, 2 জনের মধ্যেও পারবেন, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা গুণ নিয়োগগুলো বের করা শিখব। এখানে দেখো 7, 15, 18, 23, 36, 39 এই গুণনগুলো কিভাবে আমি বের করি, আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি।
সাত, সাতকে কি আমরা লিখতে পারি না? সাত অক্ষে সাত। আচ্ছা, আর কোনো সংখ্যা কি লেখা যায়? লেখা যায় না। সাত একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আমি গসাগু শেষ করে তোমাদের আবার এটা ধরবো। তাহলে সাতের গুণনীয়ক গুলো হলো এক, সাত, দুইটা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দুই পনেরো, এক পূরণ পনেরো, এটা আমরা লিখতে পারি। মনে রাখবা যে আমরা বইতেও পড়েছি একটু আগে যে প্রতিটা সংখ্যার এক এবং ওই সংখ্যাটা, এই দুইটা গুণনীয়ক থাকবেই, বাড়তি গুণনীয়কও থাকতে পারে। সেগুলা কি? আমরা এক আর পনেরো পেয়ে গেছি, দুই দিয়ে কি পনেরোকে পাবা? পাবা না। তিন দিয়ে পাবা, তিন পূরণ পাঁচ, তিন পাঁচা পনেরো। তারপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, চার দিয়ে নাই, পাঁচ দিয়ে আছে আমরা পেয়েছি, ছয় দিয়ে নেই, সাত দিয়ে নেই, আট দিয়েও নেই, নয়, দশ, কোনোটাই নেই। তাহলে পনেরোয়ের গুণ নিয়োগ, অনেক লেখা আমি সংক্ষেপে লিখতে চাচ্ছি, এক, তিন, পাঁচ ও পনেরো। আচ্ছা, এই যে এখানে এক, তিন, পাঁচ, পনেরো, আমাকে এই চারটা সংখ্যাই হচ্ছে তোমার পনেরোয়ের গুণনীয়ক। মানে এই চারটা সংখ্যা দ্বারা তুমি যদি পনেরোকে ভাগ করো তাহলে কোনো ভাগশেষ থাকবে না। আঠারো, এক পূরণ আঠারো, দুই পূরণ নয়, নয় দুগুণে আঠারো, তিন ছয় আঠারো। এখন আমাকে বলো, আঠারো কি আর কিছু দিয়ে যায়? চার দিয়ে যাবে না, পাঁচ দিয়েও যাবে না, ছয় দিয়ে গিয়েছে, আট দিয়ে যাবে না, এই যে নয় দিয়ে চলে আসছে, নয় দুগুণে আঠারো, এটা আবার তোমাকে নতুন করে লিখতে হবে না। নয়ের ঘরেরটা, এই দুইয়ের ঘরেরটা লিখলেই দুই আর নয় চলে আসে, তিনের তিন লিখলেই তিন আর ছয় চলে আসে। আবার কিন্তু হিসাব করে যদি দেখো তুমি আর পাবে না। তাহলে আঠারো এর গুণ নিয়োগ গুলো হলো কোনগুলা? এই যে সংখ্যাগুলো আছে না সবগুলো একবার করে লিখে দিবা, এক, দুই, তিন, ছয়, নয়, আঠারো। তাহলে তোমার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আঠারোর গুণনীয়ক কয়টি? তাহলে আঠারোর গুণনীয়ক হচ্ছে ছয়টি। তেইশ, এক পূরণ তেইশ, এটা কিন্তু আর কোনো গুণনীয়ক নাই, কারণ তেইশ একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় দুইটা, এক এবং সংখ্যাটা নিজে। তাহলে এটার গুণনীয়ক হচ্ছে এক ও তেইশ। তারপরে পাঁচ নাম্বার হচ্ছে ছত্রিশ, এক পূরণ ছত্রিশ, দুই পূরণ আঠারো দুগুণে ছত্রিশ, তিন বারো ছত্রিশ, তারপরে চার নং ছত্রিশ, আর আছে পাঁচে নাই ছয় ছয় ছত্রিশ, ছয় পূরণ ছয়, ছয় ছয় ছত্রিশ, সাতে নাই, আটে নাই, নয় আছে লিখে ফেলেছি, দশ, এগারো, বারো লিখে ফেলেছি আর নেই। তাহলে ছত্রিশে কিন্তু আমরা অনেকগুলো গুণনীয়ক পেলাম। গুণনীয়ক গুলো হলো, এবার এখান থেকে সব কটা সংখ্যা, ছয় এখানে দুইবার আছে, তুমি একটা ছয় লিখবা, সব কটা সংখ্যা লিখে দিবা, এক, দুই, তিন, চার, ছয়, নয়, বারো, আঠারো, ছত্রিশ। এখান থেকে ছয় কিন্তু দুইবার আছে, মনে রাখবা ছয় একবার লিখতে হবে, দুইটা ছয় করা যাবে না। এই সংখ্যাগুলো এখান থেকে নিয়ে সবগুলো একবার করে লিখে দিবে। ওকে, লাস্ট অঙ্ক নয়,
বাকিগুলো তোমরা করবে, আমি 56টা করে দিচ্ছি, 1 পূরণ 56, এটা তুমি করবাই। 2, 2 দিয়ে 56 যাবে, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যা। তো কত দিয়ে যাবে আমি একটু ভাগ করে দেখাই, 56 2 4 1 6 28 28, 3 দিয়ে 6 5 11 যাবে না, 4 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে 7 পূরণ 8, 7 আটা 56, তারপরে 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 12 12 12 12 12 দিয়ে কি যাবে, 5 বারো 60 যাবে না, 13 13 দুগুনি 26, 3 13 39, 4 13 3 4 12 42, 5 13 65 যাবে না, 14 14 দিয়ে একটু দেখি, 4 4 16 হাতে আছে, 1 4 কে 4 আর 1 5, তাহলে দেখো আমরা এখানে 4 দিয়ে পেয়েছি, 4 পূরণ 14, ঠিক আছে, 56 পেলাম। তাহলে আমি এক কাজ করি, এটা এখানে নামায় নিয়ে আসি, 7 পূরণ 8, 15 দিয়ে কি যাবে, 15 তো যাবে না, 16 16 16 দিয়ে একটু দেখি, আমাদেরকে এভাবে ভাগ করে করে দেখতে হবে, হ্যাঁ, 9 ছয় কে ছয়, ছয় দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 যাবে না, 16 দিয়েও যাবে না, 17 17 17, 3 7 21, 4 7 28, 5 7 7 দুগুণে 14 হাতে আছে, 1 7 দুগুণে 34, 3 7 21 হাতে আছে, 2 51 যাবে না, 18 দিয়ে যায় কিনা দেখি, 8 দুগুণে 16, 18 দুগুণে 36, 3 আটা 24, 4 আটা 32 যাবে না, 19 দিয়ে 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36 যাবে না। আমার মনে হয় এই কটাই হচ্ছে তোমার 56 এর গুণনীয়, কি কি, 1 2 4 7 8 14 28 56, কয়টা, 1 2 3 4 5 6 7 8 8টা, তাহলে 56 এর হচ্ছে 8টা গুণ। তাহলে আমি আশা করছি যে গুণনীয় কিভাবে বের করা হয় তোমরা বুঝতে পেরেছো, এটা এটা বুঝলে আমরা এখান থেকে দেখো এখান থেকে গুণনীয়কগুলো নির্ণয় করতে পারবো, 17 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 17, আর কোনো গুণনীয়ক নেই, 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, মানে এই সংখ্যাগুলো দ্বারা তোমার 12কে ভাগ করা যায়, তার আমরা গুণনীয়কটা নির্ণয় করা শিখে ফেললাম। এবারে আমরা শিখব কিভাবে গসাগু নির্ণয় করা হয়, সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করা, 12 এবং 15 আসলে করে ফেলি, প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয় করব, 1 পূরণ 12, 2 পূরণ 6, 3 পূরণ 4, 15, 1 পূরণ 15, 3 পূরণ 5। এবার দেখো এই দুইটা লাইন থেকে আমি সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, সাধারণ গুণনীয়ক কে কে আছে, 1 আছে, 1 3 আর কি কেউ আছে, নেই, তাহলে 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক হল 1 ও 3 দুইটা, তাহলে গসাগু কোনটা হবে, এটা এদের মধ্যে সবচেয়ে বড় কে,
আমরা কিন্তু লসাগুতে সবচেয়ে ছোটটা ধরেছিলাম, আর গসাগুতে ধরতে হবে সবচেয়ে বড়টা। সুতরাং 12 ও 15-এর গসাগু 3, ঠিক আছে? আমরা এভাবে গুণনীয়ক নির্ণয় করব, তারপরে সাধারণ গুণনীয়কগুলো বের করব, তারপরে সাধারণ গুণনীয়কের মধ্যে যে সবচেয়ে বড় হবে সেটাই হবে নির্দিষ্ট লসাগু। অঙ্কগুলো কিন্তু খুব সোজা, হ্যাঁ, একটু প্রথম প্রথম একটু তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করলেই পেরে যাবে। 18 এবং 45, সরি, 1 পূরণ 18, 2 পূরণ 9, 3 পূরণ 6, আর আছে 1 পূরণ 45, 3 পূরণ 45, 5 নং 45। আচ্ছা, আর কি আছে 45-এ? আর নেই। আচ্ছা, এবারে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। এখানে আছে 1, তারপরে কি আছে 3, 3, 9, 9, আর কিছু আছে? নেই। তাহলে 18 ও 45-এর সাধারণ গুণনীয়ক 1, 3, 9, সবচেয়ে বড় কোনটা এদের মধ্যে? সবচেয়ে বড় 9, সুতরাং গসাগু 9, ঠিক আছে? বুঝতে পারছো এরা? আমি মনে হয় আর একটা অঙ্ক করাতে পারবো, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি 3-এর 1 নম্বর করব, 12, 33, 24। আমরা ঝটপট ইয়া করে ফেলি, গুণনীয় গুলো নির্ণয় করে ফেলি। 3 পূরণ 4, 33, 1 পূরণ 33, 33-এর কিন্তু আর নেই, না আছে মনে হয়। 3 পূরণ 11, 3 11 33, 24, 1 পূরণ 24, 2 পূরণ 12, 3 পূরণ 8, 4 পূরণ 6। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা গুণনীয়কগুলো করে ফেললাম। এবার আমরা সাধারণ গুণনীয়ক 1, 1, 1, 1 তো সবারই আছে। তুমি দেখো 2 সবার কাছে আছে কিনা, নেই। ওর কাছে আছে, ওর কাছে নেই, ওর কাছে আছে, তাহলে এটা সাধারণ না। 3, 3, 3, তাহলে 3 সবার কাছে আছে। 4 নেই, 6, 12, 12 এখানে আছে, আবার এখানে নেই। তাহলে 12, 33 ও 24-এর সাধারণ গুণনীয়ক 1 ও 3, সুতরাং গসাগু কত? হ্যাঁ, গসাগু হচ্ছে 3। মেয়েরা, তোমরা কি বুঝতে পারছো? আমি আশা করি যে তোমরা গসাগুটা বুঝেছ। আমি নেক্সট ক্লাসে আরো গসাগু তোমাদেরকে করে দেখাবো। হ্যাঁ, তাহলে তোমরা পৃষ্ঠা 32-এর এই যে গসাগুগুলো আছে, তোমরা সবাই এটা লক্ষ্য শোনার মতো এস্টাবলিশ করে ফেলবে। হ্যাঁ, তাহলে দেখবে যে তোমাদের গসাগু নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
এরপরে আমরা অনুশীলনে ঘষাবো, আরো আরো বেশি করে ঘষাবো, করিয়ে ফেলবো, তাহলেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।